মহানগরের অ্যাপোলো হসপিটালত ভুল চিকিৎসার বাবে মৃত্যু রোগীর। আমি জানাই আছো এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর, মহানগরের অ্যাপোলো হসপিটালত তীব্র উত্তেজনা, মৃত্যু হবলগিয়া হল রোগীর কেবল ভুল চিকিৎসার বাবে। জানিব পৰা মতে ডায়াবেটিস রোগত আক্রান্ত হয়ে অ্যাপোলো হসপিটালত ভর্তি হয়েছিল রমেশ কুমার বর্মন নামৰ এগৰাকী ব্যক্তি। ডক্টর ঋতুপর্ণ বৰুৱাৰ বিৰুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ মৃতকর পরিয়ালর। আমি পুনৰবাৰ জনাই আছো এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর, গুৱাহাটীস্থিত অ্যাপোলো হসপিটালত দেওবারে নিশার ভাগত তীব্র উত্তেজনা, ভুল চিকিৎসার বাবে মৃত্যু পানবজারের ওয়েস্টার্ণ বুক ডিপোর স্বত্বাধিকারী রমেশ কুমার বর্মনের। ভুল চিকিৎসার বাবে মৃত্যু পানবজারের ওয়েস্টার্ণ বুক ডিপোর স্বত্বাধিকারী রমেশ কুমার বর্মনের। রমেশ কুমার বর্মন নামৰ এগৰাকী ব্যক্তি মৃত্যুর বলি হল কেবল ভুল চিকিৎসার বাবে। মহানগরস্থিত অ্যাপোলো হসপিটালত নিশার ভাগত দেওবারে নিশার ভাগত তীব্র উত্তেজনা, ভুল চিকিৎসার বলি হল এগৰাকী ব্যক্তির নাম রমেশ কুমার বর্মন। পানবজারের ওয়েস্টার্ণ বুক ডিপোর স্বত্বাধিকারী আছিল রমেশ কুমার বর্মন। তার লগতে রোগীর পরিয়ালের অত্যাধিক হারত ধন সংগ্রহের অভিযোগ অ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে। আমি পুনৰবাৰ জনাই আছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরটো, মহানগরস্থিত অ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে কেবাটাও অভিযোগ, ভুল চিকিৎসার বলি হল এগৰাকী ব্যক্তি আর মৃত্যুমুখত পৰিল রমেশ কুমার বর্মন নামৰ এগৰাকী ব্যক্তি। তার লগতে অত্যাধিক হারত ধন সংগ্রহের অভিযোগ অ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে মৃতকর পরিয়ালের তরফের। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি টাইম 24।